এই নির্বাচনে গোটা ভারতবর্ষে বিজেপি পার্টি যেভাবে বাংলায় এসেছে এবং ডেলি মেসেঞ্জারে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের অন্যান্য রাজ্যের চিফ মিনিস্টার বিজেপি শাসিত রাজ্যে তারা সমস্ত মন্ত্রিসভার সদস্য তাদের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম ছিল ফার্স্ট লেভেল যেভাবেই হোক সিআরপি দিয়ে মিলিটারি দিয়ে তাদের সিবিআই থেকে আরম্ভ করে বিভিন্ন ইনভেস্টিগেশন তাদের যে সমস্ত তাদের অর্গানাইজেশন আছে সকলকে নিয়ে বাংলাকে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের এক নম্বর পয়েন্ট ছিল যেভাবে হোক বাংলাকে দখল করতে হবে, বাংলাকে বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য যা যা করার সব রকম প্রক্রিয়া করেছিল ভারতবর্ষের বিজেপি সরকার। কিন্তু সমস্ত কিছু পরিকল্পনাকে নস্যাৎ করে বাংলার মানুষ মমতা ব্যানার্জির উপর আস্থা রেখেছে, আগামী দিনেও রাখবে এবং দ্বিতীয়বারের জন্য আজকে বাংলায় আবার বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসীন হয়েছে। বাংলার মানুষের প্রত্যাশা পূর্ণ হয়েছে, আগামী দিনে লক্ষ্য এক নয় ভারতবর্ষ। এই বিজেপিকে হটাতে হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, ডিজেল পেট্রোল এবং রান্নার গ্যাস যেভাবে বাড়ছে, আজকে ভারতবর্ষের সমস্ত নেতৃত্বে যেখানে কংগ্রেস আছে, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের যুবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় নেতা বিকে সকলের টেলিফোনে যেভাবে হাড়ি পাতা হচ্ছে এবং বিদেশি সংস্থাকে নিয়েছে টেলিফোন হ্যাক করে তাদেরকে পর্যুদ্ধ করার যে পরিকল্পনা ভারত সরকার বিজেপি সরকার নিচ্ছে, তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের ঝড় হচ্ছে। এবং আগামী দিনে আমরা চাই যে আমাদের আজকের যে মূল জায়গা ছিল, আগামী দিনে বাংলা আমরা যেভাবে হোক আমাদের বাংলাকে সুরক্ষিত করে দিচ্ছি। আগামী দিনের লক্ষ্য আমাদের দিল্লিই চল, সেই দিল্লিকে আমাদের সঠিক জায়গায় পৌঁছে দিতে। আজকেই দেখেছেন দিল্লিতে যেখানে আমাদের সর্বভারতীয় নেতৃত্বরা বসেছিলেন, আমাদের এমপিরা দিল্লিতে, সেখানেও কংগ্রেস থেকে আরম্ভ করে শরদ পাওয়ারের নেতৃত্বে দল থেকে আকালি দল থেকে বিভিন্ন দলের নেতৃত্বরা সেই সময়ে তারা হাজির হয়েছিলেন। মমতা ব্যানার্জি কি বার্তা দেয়, মমতা ব্যানার্জি দেশের স্বার্থে কি বলতে চায়, গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে, কারণ একজনের উপরই ভরসা। বিজেপিকে যেভাবে প্রতিহত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে দিল্লিতে দেখতে চায়। তাই আগামী দিনে 25 তারিখের পর 26 তারিখ থেকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছে, পার্লামেন্টে তখন চলবে, সমস্ত বিরোধী দল সেখানে থাকবে, তাদেরকে আহ্বান করেছে যে আপনারা সকলে মিলে একটা দিন করুন, আমরা আলোচনায় বসতে চাই, কারণ এই বিজেপিকে আমরা যে কোনো মূল্যে দেশ থেকে হটাতে চাই, কারণ এই সরকার মানুষের কানে একটা কয়েকটা বোঝা চাপিয়ে দিচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি বলুন, সমস্ত সরকারি সম্পত্তি বিক্রি করে দেওয়া বলুন, সরকারি গভর্নমেন্টের অর্গানাইজেশন গুলো একটা একটা মহত্ব বলুন, সমস্ত জনহিতকর একটিও পরিকল্পনা বিজেপির দ্বারা হচ্ছে না। তাই আগামী দিনে দিল্লি চলো এই ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মূল বার্তা দিতে চেয়েছেন। আগামী দিনে আমাদের লক্ষ্য দিল্লি, এবং দিল্লিতে 26-27 তিন দিন উনি থাকবেন এবং সমস্ত বিরোধী দলকে একটা করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম করে লড়তে চাইছেন, সেই লড়াইয়ে বাংলার মানুষ সামিল হবে, বাংলায় 42টা সিট, এবার একটিও বিজেপি পাবে না, 42টা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দিল্লির দরবারে যাবে এবং গোটা ভারতবর্ষের সমস্ত দলকে একত্রিত করে সেই লড়াইয়ের নাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং বাংলার কর্মীদেরকে এই কোভিড সিচুয়েশনে আমরা ভার্চুয়াল সভা করতে হলো, আগামী দিনে তিনি বলেছেন শীতের সময় প্রায় 50 লক্ষ মানুষকে জমায়েত করে একটা বড় সভা করবেন, সেই সভায় অল ইন্ডিয়ার সমস্ত বিরোধী নেতাকে নিয়ে আসবেন এবং সেখান থেকেই ডাক দেওয়া হবে বিজেপি হটাও দেশ বাঁচাও দিল্লি চলো, এই ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওরা ভারতবর্ষের সমস্ত নেতৃত্ব এক ছাতার তলায় আসবে, সেই সভা আজকে মূল আজকে থেকে শুরু হচ্ছে মূল প্রোগ্রাম। দেখুন এটা খুবই যুক্তিপূর্ণ কথা, কারণ আমাদেরকে আন্দোলনে টিকে থাকতে হবে, এটাই বোঝাতে চেয়েছেন যে বিজেপি সরকার যে হঠকারী সিদ্ধান্ত ভ্যাকসিন নেই, গোটা পৃথিবীতে এত জনসংখ্যা ভারতবর্ষ, অথচ আজকে আপনাদের সামনেই বলেছেন যে আমরা ভ্যাকসিন কথাটা পেয়েছি,
এখনো মানুষকে ভ্যাকসিন দিতে পারে না যে সরকার যে সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি দিয়ে সামান্য তাদের অবদান নেই কিভাবে এটা কমাবো ডিজেল পেট্রোল মানুষের রান্নার গ্যাসে এত দাম বৃদ্ধি হচ্ছে একটার পর একটা ভারতের বড় বড় সংস্থাগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে কৃষকদের আন্দোলন আজও চলছে হাজার হাজার কৃষক মারা যাচ্ছে সেই আন্দোলনের মধ্য দিয়ে অথচ এই সরকারকে কিভাবে পর্যদস্ত করা যায় এবং সেই জন্য যা যা করার দরকার আমরা আমাদের এলাকায় ছোট ছোট করে আমরা আন্দোলন করব এবং আগামী দিনে একটা আন্দোলন এমন আন্দোলন তৈরি হবে যে আন্দোলনের মধ্য দিয়ে গোটা বাংলায় যেমন বিজেপি বিরোধী একটা আবহাওয়া তৈরি হবে তেমনি এই হাওয়া ছড়িয়ে পড়বে বাংলার বাইরে এবং সেখানেও আজকে এই বিজেপি বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন সেখানেও শুরু হবে আমরা এখন থেকে সেই পরিকল্পনা নিয়ে এগুলো